আজকে আমার আপনাদের মধ্যে আসা শুধু কাতার থেকে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে আশ্বস্ত করার যে আমরা আপনাদের পাশে আছি। আমাদের নেতা জনাব তারেক রহমান তার স্পষ্ট বক্তব্য, বাংলাদেশে হিন্দু মুসলমান সংখ্যালঘু সংখ্যালঘু বলার কোনো শব্দ নাই, আমরা বাংলাদেশে আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনাদের পাশে সর্বদা আছি। আজকের আপনারা হিন্দু, আপনাদের শরীরের রক্ত লাল, আমাদের শরীরের রক্ত লাল, কিন্তু ডিফারেন্স আছে নাই কিন্তু তো এই আমরা ছোট সময় থেকে যখন আমি আমার এই মতপরে শহরে জন্ম এদেরকে বলবার এদেরকে চলাফেরা আমার একটা বন্ধু যারা নিয়ে আসছি আজকে ছোট সময় আমরা ছুটে চলতাম যে কোন জায়গায় আমরা কোথায় লাল খাবো, আপনার ঈদের সময় আপনারা আসতেন আমাদের ঈদ খাবেন, এটা আমাদের একটা সর্বজনীন অনুষ্ঠান হিন্দু মুসলমান সমাজের কিন্তু দুষ্কৃতকারী আছে যারা আপনাদের আমাদেরকে আলাদা করে রাখে, আপনাদের ট্যাগ দিয়ে রাখে যে আপনারা আসলে আওয়ামী লীগের, সেটা আসলে ভুল, এটা আপনারা করেন না, কিন্তু যারা দুষ্কৃতকারী যারা আপনাদের দিয়ে ভয় জানাবে আমাদের বিএনপির মধ্যে নাই আছে সব দলে দুষ্কৃতকারী আছে, কিন্তু আপনারা হিন্দু মুসলমান আমাদের ধর্ম যেমন আমরা গরু খাই আপনারা গরু খান না, আপনারা বৎসর খান আমরা বৎসর খাই না, এটা আমাদের যার যার ধর্মের বিষয়, তো সেই থেকে আমরা যদি আপনাদের আলাদা করি গরু খান না আমরা গরু খাই বা আপনারা সংখ্যা গরু সংখ্যা লোক আপনার গরিষ্ঠ ইন্ডিয়া দেখেন ইন্ডিয়ায় আপনার মুসলমান ইন্ডিয়াকে মুসলমানদের অপচয় হয় না ভাই, কিন্তু তারা কিন্তু ইন্ডিয়া ছেড়ে বাংলাদেশে আসে না, তারা আপনাদের অধিকার আদায় করে নেয়, তো মানুষের অধিকার আদায় করা জানতে হবে যে আপনার কিভাবে আপনার অধিকার আদায় করবেন। আমি একটা আপনাদের ফেনানি হত্যা সবাই জানেন যে বাংলাদেশে আলোচিত হত্যা হলো ফেনানি হত্যা, ফেনানি কি হিন্দু ছিল না মুসলমান ছিল আপনার কাছে, ফেনানি কি হিন্দু না মুসলমান ছিল, ফেনানি ফেনানি হিন্দু ছিল না মুসলমান ছিল, হিন্দু ছিল, তাকে কিন্তু সেই ইন্ডিয়া বলে গুলি করে মেরে তার সাথে রাখা হয়েছে ধরে রাখা হয়েছে, সেও কিন্তু হিন্দু, ইন্ডিয়ার বিএসএফ কিন্তু দেখেন আসলে হিন্দু না মুসলমান, আসুন আমাদের ওই ধ্যান ধারণাটা এখন বের হয়ে আসুন যে আপনি হিন্দু আমি মুসলমান আমরা আমরা ওই ওই ট্যাগ না লাগাই, মঠবাড়ি আমাদের সবার, মঠবাড়ি আমার জন্মস্থান, আমি সমগ্র বাংলাদেশে এই জায়গালাম আমরা শুধু মঠবাড়ি গেলাম আলোচনা করি, মঠবাড়ি আমার জন্মস্থান, এই মঠবাড়ির মাটি আমাদের আপনাদের, আপনারা হিন্দু আছেন অনেক সময় দেখেন আপনাদের মধ্যে কয়েক হিন্দুরা আছে আপনাদের জায়গা কত লোক পড়ে সেইটা প্রশাসন দিয়ে হোক আমার দলীয় কিছু কর্মী দিয়ে হোক আপনাদের উপরে কর্তা নির্যাতন করে, তো একটা সমাজের যেমন আমাদের টিচার আমরা যখন ছোটবেলায় লেখাপড়া করছি আমাদের স্কুলের টিচার বা মাস্টার ছিল বেশিরভাগ হিন্দু মাস্টার ছিল, এই কিছুদিন আগে পাশি পাশি আবশ্যক করে আমি অল্পে আসছিলাম তখন আমার হঠাৎ করে শুনি বাসুদেব স্যারের বাড়ি হামলা হয়েছে, আপনারা সবাই ছিলেন বাসুদেব স্যারের ঠিক না, তো শুনলাম যে তার বাড়ি হামলা হয়েছে, তো যেহেতু আমি আমি মাস্টার স্যারের ছাত্র তার কাছে সেই ক্লাস সিক্স থেকে মেট্রিক পরীক্ষা কেন্দ্র তার সাথে তার লেখক তার সাথে সেবা টিচার ছিল শিক্ষক ছিল, তার বাড়ি আমি চলে গেছি, আমি আমাদের সুদিন রোয়েল অন্যান্য সহযোগিতা চলে গেছি, গিয়ে দেখলাম কি সে শুনছে যে ওই জায়গায় মহিলা মেম্বার আসছে মুসলমান, দেখেন মানুষ কিরকম প্যানিক সৃষ্টি করে আপনাদের মধ্যে, একজন মুসলমান মহিলা সে ওই জায়গায় মেম্বার ছিল, তো আমরা গেলাম স্যারের সব কথা বলতেছি হঠাৎ করে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের কে ডিস্টার্ব করে যাবে মন্দিরের মধ্যে, বলে স্যার অমুক করে তো নাম্বার দেন, নাম্বার নিলাম, নাম্বার নেওয়ার পরে রুমের ফোন দিল সেই লোককে, তখন ওই মুসলমান যে আপনার মেম্বার ওই জায়গায় এলাকার মহিলা মেম্বার সে বলতেছে ভাই ভাই একটু আমাদের কথা বলেন আমাদের ডিস্টার্ব করে, পরে দিয়ে যে আমরা আসছি হিন্দুদের সমস্যা আপনার সমস্যা দেখতে আসছি, তো পরে দেখা গেল যে সে তার ব্যক্তিগত সমস্যা সে আওয়ামী লীগ করে, তার ব্যক্তিগত সমস্যা আওয়ামী লীগের আওয়ামী লীগের সমর্থন করার কারণে সে ওই লোককে হিন্দুদের মাঝে নিয়ে আসছে, তো আপনাদের হিন্দু মুসলমানের কিরকম দাঙ্গা তৈরি হয় আসলে, কিন্তু ওই যে মহিলা হিন্দুদের মানে মানে কোনো কোনো কিছু করা হয় না, শুধু মুসলমান মধ্যে মহিলা তার নিজের স্বার্থ পরিত্যাগ করার জন্য সে আপনাদের ব্যবহার করছে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে, তো আসুন আমাদের এই থেকে বের হয়ে আসতে হবে, হিন্দু মুসলমান এটা বারবার বলা যাবে না যে আমরা হিন্দু মুসলমান আত্মসংখ্যা বৈশিষ্ট্য বরকারে আমাদের সবার
Morbid,
এখন রাস্তা আদার কিশোর জ্ঞান আর সময় দেখা যায় যে এখন পিসি পিসি কলাপান সিগার কার ঘাটে এদের তো যে সামাজিক অবক্ষয় এটা থেকে বের হয়ে আসতে হবে আপনারা এই পারেন আমরা এই পারি এই সামাজিক অবক্ষয় থেকে মুক্ত হইতে কালকে আমাদের কেমদিনের কি স্যার আক্ষেপ করে বলল যে বাবা সেই আগের দিন নাই আগে আমরা তখন ক্লাস থেকে বলতাম অন্যায় করলে হাত বাড়ি দাও স্যার ব্যথা বাড়ি দিও আর এখন বাস্তবে নাকি স্যার ধাক্কা মারে আফসোস লাগে দুঃখ লাগে শুনে এই সব সামাজিক অবক্ষয় জিনিসটা আসুন সবাই মিলে মিশে এই কাউকে কাউকে দোষারোপ না করে আমরা সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলি আমি ব্যক্তিগতভাবে আমার সকলের জাতীয় সংসদের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে আমাদের বারটা চেয়ারম্যান ধরাম তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের পাঠিয়েছি আশ্বাসী করতে চাই আমরা সুন্দর মঠপুরে দেখতে চাই সুন্দর মঠপুরে চাই আমরা এই মঠপুরেতে কোনো ভেদাভেদ চাই না আমরা মঠপুরেতে এই যে আপনাদের শুধু আপনারা না মঠপুরেকে অনেকেই নিয়ে দিল শুধু না হিন্দু মুসলিম অনেকেই নিয়ে দিল সবাই মিলে আমরা থেকে বের হয়ে আসি আমরা মঠপুরে মাস্তান মুক্ত মঠপুরে দেখতে চাই আমরা মঠপুরে দুর্নীতি মুক্ত মঠপুরে দেখতে চাই তো সবাই সমাজের আছেন শিক্ষিত আছেন সবাই আসুন মিলেমিশে কাজ করি সবাইকে আবার সারা জীবন শুভেচ্ছা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার নজর আপনার একটা দোয়া করবেন তার পক্ষ থেকে আজকে এই জায়গায় আসা আমার নেতা যারা তারেক রহমান সুস্থ হবে দেশে ফিরে আসতে পারে আপনাদের যে আশা আকাঙ্ক্ষা সে আশা আকাঙ্ক্ষা সে বাস্তবায়ন করতে পারে ভালো থাকবে সবাই নমস্কার